সবাইকে অনেক অনেক অভিনন্দন, প্রত্যেকে ভালো থাকুন। বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যমানতায় যে আমাদের যে জীবন চলছে, আমরা ঈশ্বর ধর্ম এগুলোকে কখনো কখনো বিশ্বাস করি, কখনো কখনো বিশ্বাস করি না। নিজের বাড়ি তৈরি করার সময় ভাবি বাস্তুশাস্ত্রের কথাগুলো একটু শুনি, শুনলে গৃহে সুখ শান্তি আসবে, আর অন্যের ক্ষেত্রে বলার সময় বলি ওসব গুজব মানি না। কারণ আজকে একটা যুগ চলছে যেখানে আমরা শুধু বলতে ভালোবাসি, আমি কিচ্ছু মানি না, আমি কিচ্ছু জানি না। এই যুগের মধ্য দিয়ে আমরা চলছি, মানছি না, মানব না। তো আজকে একজন প্রশ্ন করেছেন, আমাদের বাস্তুশাস্ত্রে এরকম অনেক নিষেধ আছে, আজকে আলোচনাটা একটু অন্যরকম। বাস্তুশাস্ত্রে নিষেধ আছে কাঁটাযুক্ত ফলের গাছ বা কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখা উচিত নয়, বাস্তুশাস্ত্রে এরকম বলা রয়েছে। সে যুগের শাস্ত্রকারেরা বাড়ির পরিচর্যা এটাকে খুব ভালো করে মেনটেন করতেন, এবং বাড়ির পরিচর্যা করার ক্ষেত্রে না তারা এই বিধানগুলো দিয়েছিলেন। তারা বলেছিলেন যে বাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাড়িতে কখনো কাঁটাযুক্ত গাছ আর লাগানো যাবে না, এবং বাড়িতে উগ্র গন্ধযুক্ত ফুলের গাছ লাগানো যাবে না, এবং বাড়ির প্রবেশদ্বারটা হবে দক্ষিণমুখী। এরকম অনেক অনেক বিধান আছে সেই যুগের শাস্ত্রকারেরা আমাদের জন্য বানিয়েছিলেন, আমাদেরকে ভালো রাখার জন্য বানিয়েছিলেন। তো আজকে বেলগাছ নিয়ে আমি কয়েকদিন ধরে আমাদের কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করছেন। শ্রাবণ মাস চলছে, এই বিল্ব ফলকে জানেন তো শ্রীফল বলা হয়। এই বেলের ব্যবহারিক প্রয়োগ অনেক। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে আমরা দেখতে পাই যে ঘটের উপরে ডাব দেওয়া হয়, ডাব প্রক্ষান্তরে দেখা যায় নারকেল দেওয়া হয়, যদি সেটাও না পাওয়া যায় তা নারকেলের থেকে আপনারা উত্তম ফল বেলও দিতে পারেন। আর কলা দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে, কলা না পাওয়া গেলে সেক্ষেত্রে যে কোনো ফল দিলেও হবে। তা আসলে তো এই ঘরটা একটা প্রতীক, তা এখন এই বেলের গুরুত্ব এরকম আছে। আবার আমরা দেখতে পাই এই বেল গাছের তলায় আর কদিন পরেই একদম ঢাকের বাদ্যি বেজে উঠেছে, মায়ের আগমনী বার্তা, মা এসে কোথায় উঠবেন প্রথম, এই বিল্ববৃক্ষে। বিল্ববৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, ব্রহ্মের অধিষ্ঠান আছে এই বেল গাছের মধ্যে। তো এই রকম বেল গাছ আমাদের আবার দেখতে পাই, এই বেল পাতা ছাড়া পুজো হবে না। দেখবেন সাধারণত বিষ্ণু পূজায় তুলসী ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ দেবী পূজাতেই তুলসীর ব্যবহার নিষেধ। যেমন লক্ষ্মী পুজোয় তুলসীর ব্যবহার নিষেধ, সেক্ষেত্রে বলা হয় একমাত্র শক্তি পুজোয়, যে কোনো শক্তি পুজোয় বিল্বপত্র প্রশস্ত। আবার একটি বেলপাতায় তুষ্ট হনকে আশুতোষ, আশুতোষ মানে শিব মহেশ্বর ভগবান মহাদেব, তাকে মনে করা হয় তিনি একটি খানিকটা গঙ্গা জল আর বেলপাতাতেই তুষ্ট। তা বেলপাতার মধ্যে তিনটি পাতাযুক্ত পাতা দিয়ে আপনার পুজো করা হয়, তার মধ্যে মানা হয় একটিতে ব্রহ্মা, একটিতে বিষ্ণু, একটিতে মহেশ্বর বিরাজ করছেন। এই রকম মানুষের ভক্তি বিশ্বাস নিয়ে বেলপাতা নিয়ে প্রচলিত অনেক ব্যাপার আছে, ফুল বেলপাতা কথাটাই রয়েছে। এই সবিল্বপত্র পুষ্পাঞ্জলি ওয়িং শ্রী শ্রী দেব্যই নম, তা এই রকম পুষ্পাঞ্জলি হয়, বিল্বপত্র অঞ্জলি হয়। তা এখন আপনাদের কথাগুলো আজকে আলোচনার বিষয়টা সেদিকে নয়, বিষয়টা হচ্ছে যে বাড়িতে বেলগাছ থাকা শুভ না অশুভ। আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়ে দু চার কথা আমাকে বলতে বলেছেন যারা, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে দেখুন, বাড়িতে কাঁটাযুক্ত ফল লাগানো অশুভ, তাই তো? তাহলে অন্যত্র আমি বলবো বাড়িতে বেলগাছ লাগানো শুভ? আমি বলবো হ্যাঁ, বাড়িতে বেলগাছ থাকা শুভ। বাড়িতে বেলগাছ সবার বাড়িতে সবাই রাখতে পারেন না, তার জন্য উপযুক্ত যোগ্য হতে হয়। যেমন নিম গাছ, নিম গাছ বাড়িতে থাকা ভালো, নিম গাছ ছেদনের বিশেষ কিছু নিয়ম আছে, তো সেক্ষেত্রে আমরা অত ডিটেলসে যাব না, কিন্তু বেলগাছ বাড়িতে থাকা ভালো। তবে সেটা কোথায়? অবশ্যই বাড়ির এক কোণে, অবশ্যই সেটা বাড়ির সামনের দিকে নয়, উত্তর পশ্চিম কোণ বেলগাছ লাগানোর জন্য শুভ। বাস্তুশাস্ত্রে এই কথা বলা আছে, আর আমি বাস্তবটা বুঝি বেলগাছ থেকে, যেহেতু আপনাদের বেল কাঁটার একটা সম্ভাবনা আছে। বেল কাঁটা কি? যার পায়ে ফুটেছে বেল কাঁটা সেই জানে ব্যথাটা কেমন, সেই জানে যন্ত্রণাটা কেমন। ঠিক তেমন করে মনে রাখবেন, এই বেল কাঁটা কিন্তু ওই রকমই, বেল কাঁটার গুরুত্বটা ওই রকম। তাই সে যুগের বেল ফুলের যেমন সুবাস আছে, পাকা বেল যেমন পুজোয় লাগে, ঠিক তেমন করে বেল পাতার গুরুত্ব যেমন রয়েছে, ঠিক তেমন করে বেল কাঁটারও গুরুত্ব রয়েছে। তাই জন্যই শাস্ত্রকারেরা সবসময় এটা বানিয়েছিলেন যে বেলগাছ যাতে প্রবেশদ্বারের দিকে না হয়। তা এটা বাড়িতে বেলগাছ থাকলে এটা, আর বাড়িতে বেলগাছ থাকলে কি হয়, আমি একটু ধর্মশাস্ত্রে দু চার কথা একটু না বললেই নয়। দেখুন, ধর্মশাস্ত্রে পড়ে দেখেছি যে মা লক্ষ্মী কৃপা করেন বেলগাছ থাকলে, অর্থভাগ্য ভালো হয়, এইসব অনেক কথাবার্তা আছে, সেগুলোতে আপনাদের বিশ্বাস থাকুক।
আপনাদের ভক্তি অনুযায়ী শক্তিটা থাকুক, আমার সেখানে কোনো যাবে আসবে না, আমি সেখানে কোনো জোর করে কোনো কথা আপনাদের কাছে চাপিয়ে দেবো না। শুধু বলবো যে দেখুন, বেলগাছ থাকুক বাড়িতে, বিল্ডপত্র ভক্তি অর্ঘ্য হয়ে আপনার জীবনে অঞ্জলি দিক, সেগুলো নিয়ে কোনো অসুবিধে নেই। এইবার বেলগাছ রিলেটেড আরও কিছু কথা আমি আপনাদের বলবো, সেগুলো একটু মন দিয়ে শোনার দরকার। প্রত্যেককে বলবো যে বাড়িতে বেলগাছ থাকলে কি হয়। বেল আমাকে অনেকে প্রশ্ন করেন যে বেলগাছে ফল হয়নি সেই বেলগাছের পাতা দিয়ে পুজো করা যাবে, উত্তর হচ্ছে কেন যাবে না। মনের ভক্তি যদি থাকে, পৃথিবীতে বহু মানুষ থাকেন যারা গঙ্গা জল পান না। আমি অতি সম্প্রতি মুম্বাই থেকে ফিরলাম, সেখানে গঙ্গার তো অপ্রতুলতা, সেখানে তারা কী করেন, এমনি টিউবওয়েলের জল বা এমনি কলের জলের মধ্যে তুলসী পাতা দিয়ে গঙ্গাকে স্মরণ করে তারা পুজো পাঠ করেন এবং গঙ্গা জলকে খুব দামি মনে করেন। তা আমরা তো গঙ্গা দূষণ করি, গঙ্গাকে গুরুত্ব দিই না। তা ঠিক তেমন এই গঙ্গা, মনে রাখবেন যে আপনার মনই হচ্ছে সব। যে বেলগাছের ফল হয়েছে কি হয়নি, আপনি রান্নাঘরে ঠাকুরের ভোগ তৈরি করছেন আর সঙ্গে সঙ্গে বলছেন এই কেউ ভেতরে প্রবেশ করবে না, এই নাকে রুমালটা সরাবে না যেন, কিন্তু আপনি যে ভোগটা দোকান থেকে কিনে নিয়ে এসে দিচ্ছেন, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসছেন, তখন কি আপনি জানেন মিষ্টিটা যে বানিয়েছিল সে হাত ধুয়েছিল কি ধোয়নি, তার নাকটা ঢাকা ছিল কি ঢাকা ছিল না, তখন একবারও আমরা ভাবি না। কিন্তু আমাদের এই মনটা যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, আমরা যতক্ষণ না এর বাইরে বেরোতে পারছি, আপনার মনের বিল্লপত্র এই তিনটে পাতার ফলক আপনার মনের মধ্যে যতক্ষণ না পাকা হচ্ছে, ততক্ষণ মনে রাখবেন আমাদের শান্তি নেই, ততক্ষণ আর আমাদের কিন্তু একদম শান্তি নেই। তাই প্রত্যেকে সেই মনের ভেতরের ফলকটাকে আমি বলবো আগে ঠিক করুন। আর বেলগাছ বাড়িতে থাকলে আমার মনে হয় না কোনো ক্ষতি হয়, তবে বেলগাছটা কখনোই বাড়ির সম্মুখ দিকে থাকা উচিত নয়। বাস্তুশাস্ত্র যেটা বলছে আমি সেটাকে মেনে নিলাম, আর আমি বলবো যে সেটা পেছনের দিকে থাকা উচিত যদি পেছনের দিকে হয়, কারণ বাড়ির প্রবেশদ্বারে বেল কাটা হবেই। বেলগাছ বাড়িতে থাকলে বেল পাতা ঝরে পড়বে, বেল কাটা হবে, দুটোই থাকবে। তো আমার মনে হয় না সেটা সম্মুখ দিকে থাকা উচিত, সেটা পেছন দিকে থাকাই ভালো। আচ্ছা, এটাই বলবো। এবং বাস্তুশাস্ত্রে বলা আছে উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে থাকার কথা বলা আছে, সেগুলো থাকুক। প্রত্যেকের বেলগাছ থেকে বলা হয় যে মা লক্ষ্মী খুশি হন বেলগাছে, এগুলো সৌভাগ্যগুলো তখনই ঝরে পড়বে। আমি এই ম্যাজিক মিরাকেলে বিশ্বাস করতে আপনাদের একদম বারণ করি। করো হও পাও, করাই হলো পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। সব সময় করে পাওয়ার চেষ্টা করুন, না করে বাগানোর চেষ্টা কেউ করবেন না, যে আমি কিচ্ছু করবো না, সব কিছু বাগিয়ে নেবো, ঈশ্বর সব করে দেবেন, বাড়িতে দুটো কাঁচা লঙ্কা পোড়া দিন, কালকে আপনার ভাগ্য ভালো হবে। আমি এসব কথা বলতে একদম বসিনি, বিশ্বাস করুন। ওসব ব্যবসা যারা করেন তারা করবেন, আমি একদম বাস্তব একটা সোজা বুঝি। আমাদের জীবনের প্রারব্ধ কর্মফল একটা থাকে, আমাদের কিছু প্রারব্ধ কর্মফল থাকে, পূর্বের জন্মের করা কিছু খারাপ কর্মের ফল প্রত্যেকের সঙ্গে বহন করছি, সেগুলো ভোগ করতেই হবে। তার জন্যই আমাদের জীবনে দুঃখ, তার জন্যই আমাদের জীবনে দুর্দশা, দুঃখ দুর্দশাগুলো যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে জীবনের শান্তি রয়েছে, যেগুলো আপনাকে কর্মের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। তো সেগুলো কর্মের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন, চলার চেষ্টা করুন, আমার মনে হয় ঈশ্বর আপনার প্রতি অবশ্যই আশীর্বাদ করবেন। ওই বেলগাছ লাগানো হলো কি হলো না, একদল মানুষ আছেন তারা ভগবান ঈশ্বরের এবং নিজেকে বিশ্বাস করার থেকে জ্যোতিষীর বলা কথায় বিশ্বাস করেন, একদল মানুষ আছেন যারা নিজেকে বিশ্বাস করা উপেক্ষা করে যারা পাথর তাবিজ মাদুলিতে গ্রহদোষ কাটাতে চান। আমি প্রত্যেককে বলবো নিজের উপর বিশ্বাস করুন, কর্মের উপর বিশ্বাস করুন, সফলতা আপনার পায়ে পায়ে ঘুরবে। কিছু দুঃখ আছে যেগুলো কিছু করার থাকে না, আমরা প্রকৃতির হাতে চলে যাই। ওই যে এক লহময় বেফাস কথা চিন্তা কর্ম আলোচনা, ছুটেই চলে পিছু পিছু দূরদৃষ্টের কি লাঞ্ছনা। আমাদের ওই রকম করা ছোট্ট ছোট্ট ভুল যখন ব্যাপক আকার ধারণ করে তখন কিছু করার থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ওই জন্য ঈশ্বরও চেয়েছে, দেখেন ঈশ্বরও আমাদেরকে ছেড়ে দেন যে তো তোমার কর্মফল তুমি ভোগ করো বাবা। তা সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, আর প্রতি মুহূর্তে ফাইট করার একটা টেন্ডেন্সি, লড়াই করার একটা মানসিকতা চাই, সেই লড়াই করার মানসিকতা দিয়ে পৃথিবীর মহামহা যুদ্ধ আপনি অতিক্রম করতে পারেন, চাইলেই পারেন, চেষ্টা করলেই পারেন। আমি প্রত্যেককে বলবো একটু চেষ্টা করুন, চেষ্টা করলে দেখুন এই সুফল পাবেন। আপনাদের প্রত্যেককে বলবো এই সুফল আপনাদের প্রত্যেকের জীবনে ভরে উঠবে, আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আমাদের এই জীবনে ফল ফলছে। কিছু না করে ফাঁকিতে ঈশ্বরকে, ঈশ্বর কখনো তাদের পাশে নেই যারা কাঁদছে, চোখের জল ফেলছে, বলছে বাঁচাও সাধু বাবা, ঠাকুর বাঁচাও, ঠাকুর তাদেরকে বাঁচাবেন না। বাঁচাবে কাদের, যারা চেষ্টা করছে না, নিজেরা লড়াই করছে,
নিজেরা লড়াই করে নিজেরা চেষ্টা করছে যে আমি আমি নিজের উপর নিজে বিশ্বাস করি, আমি চাই লড়াই করতে, আমি হে ঈশ্বর প্রভু আমার সহায় হও, এগুলো যারা বলে তাদেরকে ঈশ্বর সহায় হন, তাদেরকে ঈশ্বর অবশ্যই সফলতা দেন। তো এগুলো আমি বলবো প্রত্যেকে, একটুখানি আমার কথাগুলো যদি বিরক্তি না হয় আপনারা অবশ্যই শুনবেন, অবশ্যই উপকার পাবেন। প্রত্যেকে নিজের উপর বিশ্বাস করুন, কর্মের উপর বিশ্বাস করুন, ঈশ্বরের উপর বিশ্বাস করুন। নিজের উপর আর কর্মের উপরে বিশ্বাস হলে তবেই ধর্মের উপর বিশ্বাস হয়, নইলে ধর্মের উপর বিশ্বাস হয় না। আগে নিজের উপর আর কর্মের উপর বিশ্বাসটা পাকা হোক, ধর্ম আপনা আপনি আপনার পিছু পিছু দৌড়বে। তো এইগুলো প্রত্যেককে বলবো, একটু নজর রাখুন। আর প্রত্যেকে আজকের যুগের যে যুগধর্ম, সেই যুগধর্মটা পালন করুন। আজকের যুগের যুগধর্ম কি? আজকের যুগের যুগধর্ম হচ্ছে সংসার ধর্ম, ঠিক করে সংসার করা। এই সংসারটা ঠিক করে আমরা করতে জানি না বলেই আজকে সংসারে যতই ওই লোক দেখানো ঠাকুরকে নমস্কার করুন, মাথায় বেলপাতা দিন, সামনে ফুল দিন, সামনে ভোগ দিন, মালা পরান, ঈশ্বর খুশি হন না। ঈশ্বর খুশি হন যখন আপনি সংসারে পাঁচটা মানুষকে নিয়ে সুখে থাকেন, যখন পাঁচটা মানুষকে নিয়ে আপনি শান্তিতে থাকেন, আনন্দে থাকেন, তখন ঈশ্বর করুণা পরবশন, দয়া পরবশন, আর আপনাদেরকে করুণাশীষ কৃপাশীষ দান করেন। সেটাই হচ্ছে আসল। তাই বলবো প্রত্যেককে, বলবো ঈশ্বরের অনুগ্রহ লাভ করুন। বাস্তব কর্মের মধ্য দিয়ে যত যাবেন তত ঈশ্বরের করুণাশীষ লাভ করবেন। আজকে খুব ভালো লাগছে, বহু মানুষ আজকে বহুদিন পর এত মানুষ স্বস্তি বার্তার সঙ্গে যুক্ত হয়েছেন এই লাইভ অনুষ্ঠানে। কয়েকদিন হলো নিয়মিত লাইভটা হচ্ছিল না, তার জন্য অসুবিধা হচ্ছিল, অনেকে জানাচ্ছিলেন, আবার পুনরায় স্বস্তি বার্তার এই অনুষ্ঠান ফিরিয়ে নিয়ে আসা হলো। আপনাদের প্রত্যেককে বলবো যেভাবে যুক্ত হচ্ছেন এভাবে প্রতিদিন রাত আটটার সময়, আপনাদের সাড়ে আটটা নয়, আগামীকাল থেকে আটটায় করে কয়েকদিন চলবে, আমি টাইমটা জানিয়ে দেবো রেগুলার, যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেবো। আপনারা প্রত্যেকে এইভাবে যুক্ত থাকুন, স্বস্তি বার্তা এগিয়ে যাক। জীবন শেষ নয়, লড়াকু মানসিকতা চাই, এই লড়াই করে আমরা কিন্তু এগিয়ে যাব আগামীর পথে, এই লড়াই করে আমরা কিন্তু এগিয়ে যাব। একদম লড়াকু মানসিকতা, বেল কাটা পায়ে ফুটবে, আমরা চিকিৎসা করব, আবার এগিয়ে যাব, লড়াই চাই। এই লড়াইয়ের মানসিকতা ময়দান ছেড়ে যে বেরিয়ে যাবেন তিনি হেরে যাবেন। মনের জোর, মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে। তো প্রত্যেককে বলবো ভালো থাকুন, আনন্দে থাকুন। স্বস্তি বার্তা আজকে এই আনন্দের পথ প্রশস্ত করার জন্য আপনাদের জীবনবাদ নিয়ে এসেছে। স্বস্তি বার্তার মূল এজেন্ডাই হচ্ছে জীবনবাদ, জীবনের নানা কথা আলোচনা হয়। তাই আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু ভুলবেন না, আপনারা কিন্তু অবশ্যই স্বস্তি বার্তার আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8274959211, আবারও বলছি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211, এই নম্বরে পাঠাতে ভুলবেন না। আপনাদের মতামত, অভিজ্ঞতা, স্বস্তি বার্তা কেমন লাগছে সবই পাঠাবেন। আর আগামী 14ই আগস্ট স্বস্তি বার্তার পঞ্চম বর্ষপূর্তি, 5 বছর ধরে স্বস্তি বার্তা চলছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে, সেটির উদযাপন হবে। আপনারা আপনাদের মতামত ভিডিও ক্লিপের আকারে ছোট ছোট ফোন দিয়েই পারবেন করতে। আপনারা স্বস্তি বার্তায় যদি পাঠান স্বস্তি বার্তা ধন্য হবে, কৃতার্থ হবে। আর আজকে যারা যুক্ত হচ্ছেন, এবার কমেন্ট সেকশানটা খুলছি, কয়েকটা কমেন্টস পড়বো এবং তারপর আমরা মনে হয় যে আমরা এগোবো আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠান সমাপ্তির পথে। আমাদের সঙ্গে আছেন শুভ্রা পালিত, শুভ সন্ধ্যার সঙ্গে আছি, নমস্কার। বাণী দাস বাঁকুড়া জেলার বেলিয়াতোর থেকে শুনছেন, স্বপ্না দাস নমস্কার। পদ্ম দে সঙ্গে আছেন, আমার প্রণাম নেবেন দাদা, আমারও নমস্কার নেবেন, প্রণাম নেবেন যথাযোগ্য স্থানে। পপি পাল নমস্কার দাদা, সুতপা ঘোষ বলছেন সঙ্গে আছি, নমস্কার। অনুপ মাইতি সঙ্গে আছি হলদিয়া থেকে, বাণী দাস বলছেন যে বেল ফল না হলে ওই গাছের পাতা দিয়ে কি শিবের পুজো করা যায়? আমি আপনাদেরকে বলেছি আসল ফলটা মনের মধ্যে হতে হবে। শুভ্রা পালিত সঙ্গে আছেন, রিয়া কর বলছেন জয়গুরু, জয়গুরু অবশ্যই। মল্লিকা চৌধুরী বলছেন আমিও আছি, তপন রায় নমস্কার জানাচ্ছেন। আচ্ছা, আমি আর দেখতে পাচ্ছি না সকলকে, আর কমেন্টস আমার কাছে শো করছে না, অনেক কমেন্টস হয়েছে। আচ্ছা, প্রচুর প্রচুর। আচ্ছা, মল্লিকা চৌধুরী সঙ্গে আছেন, তপন রায়, রঞ্জন নামা সঙ্গে আছেন, ত্রিপুরা ওয়েস্ট আগরতলা থেকে, খুব পছন্দের জায়গা আমার ত্রিপুরা, ত্রিপুরার মানুষরা অনেক ভালো মনের দিক থেকে। ফিরোজ ঢালি সঙ্গে আছেন, হাওড়া পার্বতী পার্বতী আছেন, নমস্কার। জুই মণ্ডল নমস্কার দাদা, আই অ্যাম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ সত্যি, খুব ভালো থাকুন। আচ্ছা, আর সি এক্স নমস্কার দাদা, রীনা পাল বাঁকুড়ার সোনামুখী থেকে,
অন্বেষা সঙ্গে আছেন, আপনি খুব ভালো আলোচনা করেন, আমি জানি না এটা ভালো কিনা, আপনাদের জীবনে কাজে লাগলে আমার এই প্রচেষ্টা সার্থক। জয়ন্ত মাইতি সঙ্গে আছেন, গাইঘাটা থেকে কবিতা ঘোষ সঙ্গে আছেন, নমস্কার। জয়গুরু ত্রিপুরা ওয়েস্ট আগরতলা থেকে বলছেন নমস্কার। শুভ্রা পালিত বলছেন আমাদের বাড়িতে বেলগাছ আছে, খুব ভালো, পরিচর্যা করুন। সর্বাণী রায় সঙ্গে আছেন, প্রিয়াঙ্কা মণ্ডল মুর্শিদাবাদ থেকে। মৌসুমী আছেন, নমস্কার। কমলাধর সঙ্গে আছেন যাদবপুর থেকে, সঙ্গে আছেন কুমকুম গুহ, খুব ভালো লাগছে আপনাদের এইভাবে পাশে পেয়ে। মিনু মণ্ডল জয়রামবাটি থেকে আছেন, নমস্কার। আচ্ছা, ভাতাম গড়াইন সঙ্গে আছেন, সুপর্ণা সঙ্গে আছেন, আমার বাড়িতে তবে একটি বট গাছ, একটি অশ্বত্থ গাছ লাগিয়েছি। দেখুন, আমি এই বট অশ্বত্থের সম্পর্কে বাড়িতে এগুলো না পোতাই ভালো, আমি এর বাস্তব দিকটা বলবো, এর শেকড় বাকড়গুলো নিয়ে সমস্যা হয় পরবর্তীতে। মণিদীপা বণিক ত্রিপুরা থেকে সঙ্গে আছেন, নমস্কার। মিনি মণ্ডল এলসি মণ্ডল মিডিয়া সঙ্গে আছেন সিঙ্গাপুর থেকে, নমস্কার, ভালো থাকবেন। লক্ষ্মী মণ্ডল সঙ্গে আছেন, রঞ্জন নামা জয়গুরু ত্রিপুরা ওয়েস্ট আগরতলা থেকে, নমস্কার, ভালো থাকুন। আজ আমার সংসার ভেঙে গেছে আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির জন্য। দেখুন, একটু ধৈর্য ধরুন, চেষ্টা করুন, আগেই ভাঙার কথা বলবেন না, আগে চেষ্টা হোক, তারপর তো কিছু মানুষের সঙ্গে একসঙ্গে থাকা যায় না, সেটা আলাদা কথা। প্রত্যুষা ঘোষ অনুপমা বাংলাদেশ থেকে আছেন, নমস্কার। প্রমিত মণ্ডল অসাধারণ বলছেন, ত্রিবেণী টিসু থেকে বলছেন মনিকা হেমব্রম। আচ্ছা, আমিও ত্রিবেণীতে থাকি, যদি কখনো দেখা হয় ধন্য হব, ভালো থাকুন। আচ্ছা, না না, নানক পাল সঙ্গে আছেন, উপালা মুখার্জি, উৎপলা মুখার্জি হাওড়া বেলুড় থেকে বলছেন আপনার আলোচনা দীর্ঘজীবী হোক, খুব ভালো থাকবেন। আমিও প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনারাও দীর্ঘজীবী হন, দর্শক থাকলে তবেই স্বস্তি বার্তা থাকবে। ঝুমা রায় সঙ্গে আছেন পুরুলিয়া থেকে। আচ্ছা, নিবেদিতা ভট্টাচার্য সঙ্গে আছেন বনগাঁ থেকে, খুব ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এটাই চাই। আর নলপুর হাওড়া থেকে আছেন, নমস্কার। প্রদীপ কুমার মৈত্র প্রীতিনগর নদিয়া থেকে আছেন, রীতা ধর আছেন, নমস্কার। ধীরেন্দ্রনাথ কোলে সঙ্গে আছেন, ঝর্ণা দাস আমাদের বাড়ির পাশের বাড়ি চলে গেছে, ওদের বাড়ি পাতা পড়ছে, কেটে দিতে বলছে, আমার হাজবেন্ড কেটে দিয়েছে, আমি খুব রাগ করলাম, এটা অন্যায় করছেন না? অবশ্যই, এই গাছের পাতা পড়া নিয়ে একটা বড় সমস্যা হয়, অনেকেই বোঝেন না, এমনকি নারকেল গাছ আছে বলছে নারকেল কেন পড়বে আমার দিকে। দেখুন, এইরকম করতে করতে আমরা একটা সময় কিন্তু সকলের সঙ্গে সকলে প্রীতির সম্পর্কটা হারিয়ে ফেলব, আমাদের সহনশীলতা কমে যাচ্ছে। আর আমরা একটা মানুষকে কাটলে তার যেমন ব্যথা লাগে, আচার্য জগদীশচন্দ্র বসু বলছেন একটা গাছেরও প্রাণ আছে, সে উত্তেজনায় সাড়া দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো তার যন্ত্রণা দেওয়া, একটা গাছ বলে তাকে বৃক্ষ আদি প্রাণ, তুমি বৃক্ষ আদি প্রাণ, তাকে যন্ত্রণা দেওয়ারও কিন্তু ফল আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেটাও একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, ঝুমা রায় সঙ্গে আছেন বলছেন আমি আজকাল লাইভ দেখতে পাচ্ছি না, তার কারণটা বলি, আমি কয়েকদিন এই লাইভ অনুষ্ঠানটা সকালে শিফট করেছিলাম, সকালে এখনও মাঝে মাঝে শিফট হবে, সকাল 9:30 এবং রাত 8:00, যার যে যখন সময় হবে একটু দেখে নেবেন, এখন দুটো করে লাইভ হচ্ছে, ভালো থাকুন। শিবানী শাহ সঙ্গে আছেন, ডক্টর রীতাসুর রায় সঙ্গে আছেন বলছেন কোনো নোটিফিকেশান পাইনি, এটা একটা টেকনিক্যাল এরর। আচ্ছা, মোশক্তি জমাদার সঙ্গে আছেন, ঝর্ণা দাস, আমি ঝর্ণা দাস বলছি কলকাতা থেকে, আমি কিছুদিন ধরে আপনার কথা শুনছি, খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো থাকুন। এসটিএইচবি সঙ্গে আছেন আরামবাগ থেকে, নমস্কার। কবিতা সিং সঙ্গে আছেন, খুব ভালো লাগলো, পম্পানাথ তাকে ধন্যবাদ। উৎপলা মুখার্জি, আচ্ছা নমস্কার, আপনার কথাগুলো শুনে মনে অনেক শান্তি লাভ করি, আমিও চেষ্টা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলার। আচ্ছা, লিপিকা চৌধুরী সঙ্গে আছেন, পাপিয়া হালদার বলছেন লাইভে প্রথম, আমিও আপনার সঙ্গে আজকে লাইভে অনুষ্ঠানে থাকতে পেরে ধন্য মনে করছি। শ্যামসুন্দর মান্না, পম্পানাথ সঙ্গে আছেন, রাকেশ পাত্র, ঝর্ণা দাস, আচ্ছা অনুপ কুমার মণ্ডল সঙ্গে আছেন, প্রিয়জিৎ রায়চৌধুরী, নন্দ মুখার্জি, প্রিয়জিৎ রায়চৌধুরী বাঁকুড়া থেকে আছেন, প্রদীপ বিশ্বাস আছেন, মানুষ তো নয় অমানুষ, কোনো ভালো কথা মেনে নেন, অবশ্যই আজকে মানুষ কি আর মানুষ আছে, কবি লিখছেন মানুষ কাছে পশুর কাছে, অর্থ নিয়ে হানাহানি মারামারি করে, দিনের শেষে নিজের দোষ ছেড়ে অন্যের দোষ করে মরে। পম্পানাথ সঙ্গে আছেন, জি গেমিং, চৈতালি পাল তারকেশ্বর থেকে, নমস্কার। রাজু একাডেমি জয় হিন্দ বলছেন ভালো থাকুন। আরামবাগ থেকে কবিতা সিং আছেন, এস কে ফার্মিং সঙ্গে আছেন, মোশক্তি জমাদার সঙ্গে আছেন, এস কে পিকে নমস্কার,
ভালো থাকুন। আচ্ছা আজকে আর আচ্ছা আমার বাড়িতে বেলগাছ আছে, বন্দনা বণিক বলছেন। আচ্ছা দুইখানা কেটে দিয়েছি, এখন একটা আছে। এবার দুটো কলা গাছ হয়েছে, দুটো কচু গাছ হয়েছে। কচু গাছ হয় ভালো না মন্দ, দূর এসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন চারিদিকে, যাতে মশা না হয়। আর অযথাইগুলো নিয়ে ভাববেন না আপনারা। রাজু একাডেমি সঙ্গে আছেন, সন্দীপ কুর্মী সঙ্গে আছেন, খুব ভালো লাগছে আপনারা এইভাবে এসছেন। আর তো আজকে আর আজকে প্রচুর প্রচুর কমেন্টস আছে, আজকে আর পড়তে পারলাম না। পরবর্তী কমেন্টগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা হবে, সময়ের অভাবে সকলের কমেন্টস আর পড়তে পারলাম না। পরের দিন আপনারা লাইভ অনুষ্ঠানে সঙ্গে থাকুন। আর বলবো কারো কথাগুলো যদি ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিন। সকলে ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম। স্বস্তিতে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন। নমস্কার।